প্রাপ্য হিসাব সমের হিসাব রকমের অধ্যায় থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে 8টি গাণিতিক সমস্যা সম্পর্কে জেনেছিলাম। সেখান থেকে আজকে আমরা প্রথম গাণিতিক সমস্যাটি সমাধান করে দেখব। আজকের গাণিতিক সমস্যাটি হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই অঙ্কটি সমাধানের জন্য আমরা এসএসসি এবং এইচএসসির আর্থিক বিবরণীতে, বিশদায় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যেভাবে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করতাম সেই সহজ সূত্রটি আমরা ব্যবহার করব। তো এই দুইটি সহজ সূত্র আমরা একটু দেখে নিব। একটি হচ্ছে আয় বিবরণী সূত্র, অন্যটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সূত্র। আমরা এখান থেকে আর্থিক অবস্থার বিবরণীর এই সূত্রটি ব্যবহার করে আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করব। আমরা জানি যেগুলো সমন্বয়ে থাকতো অথবা এই অধ্যায়ের উদ্দীপকে যে বিষয়গুলো আমরা নতুন হিসাবে নির্ণয় করব সেগুলো দেনাদার থেকে বিয়োগ হবে এবং বিশদায় বিবরণীতে অনাদায় পাওনার সাথে যোগ হবে। আর অলিখিত বিক্রয় বা ধারা বিক্রয় বা লিখিত প্রাপ্য হিসাব থাকলে দেনাদারের সাথে যোগ হবে, আর একবার বিক্রয়ের সাথে যোগ হবে। তাহলে এখানে যেসব লেনদেনগুলো বিয়োগ হয় সেগুলো বিশদায় বিবরণী বা আয় বিবরণীতে এসে অনাদায় পাওনার সাথে যোগ হবে। এখন এখানে যে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে, এই লেনদেনগুলোও কিন্তু নতুন, অর্থাৎ এটা নতুন অনাদায়ী দেনা বা নতুন অনাদায়ী পাওনা, এর পরেরটা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। তাহলে আমরা এই একটা সূত্র ব্যবহার করে অর্থাৎ নিট দেনাদার বাবদ অথবা নিট আদায়যোগ্য দেনাদার বাবদ আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত টাকার পরিমাণ নির্ণয় করতে গিয়ে এই সূত্রটা ব্যবহার করে আমরা তিন ধরনের অঙ্ক করতে পারবো। আমরা নতুন অনাদায় দেনা সঞ্চিতি নির্ণয় করতে পারবো, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি নির্ণয় করতে পারবো, অথবা নিট আদায়যোগ্য দেনাদার নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথম অঙ্কটি আমরা একটু দেখে নিই। আজকে যে আমরা অঙ্কটি সর্বপ্রথম যে অঙ্কটি আমরা সমাধান করব, বিবিধ দেনাদার 25,000 টাকা, পুরাতন করিন 8,000, পুরাতন করিন সঞ্চিতির পরিমাণ 600 টাকা, নতুন সঞ্চিতি আরো 400 টাকা বাড়াতে হবে, এখানে নতুন সঞ্চিতির পরিমাণ কত। এই অঙ্কটি আমরা এইচএসসিতে ফার্স্ট পেপারে আর্থিক বিবরণী সমাধানের সময় বেশিরভাগ ক্ষেত্রে সমন্বয় দেওয়া থাকতো। এরকম দুইটি সমন্বয়ের কথা আমি বলে দিচ্ছি। একটা সমন্বয় থাকতো এরকম, অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 1,000 টাকা বৃদ্ধি করো, আরো 1,000 টাকা বৃদ্ধি করো মানে আগেরটার সাথে অর্থাৎ পুরাতন যে অনাদায় পাওনা সঞ্চিতি আছে সেটার সাথে যেটা বাড়াতে বলছে সেটা যোগ করে নতুনটার পরিমাণ হবে। আর অনেক সময় বলা থাকে অনাদায় পাওনা সঞ্চিতি 1,500 টাকায় বৃদ্ধি করো। টাকায় যদি বলা থাকে, আমি আবার এখানে একটু লিখে দিচ্ছি, টাকায় যদি বলা থাকে, টাকায় যদি বলা থাকে তাহলে যেটা উদ্দীপকে দেওয়া থাকে সেটাই নতুন। অর্থাৎ 1,500 টাকায় যদি আমাকে বৃদ্ধি করতে বলে তখন এই 1,500 টাকা বা 1,500 টাকা এটাই হচ্ছে কি নতুন। আর যদি বলে যে টাকা টাকা 400 টাকা বৃদ্ধি করো, 400 টাকা বৃদ্ধি করতে বলে নতুনটার পরিমাণ হবে অঙ্কে যেটা আগে থেকে পুরাতন দেওয়া আছে অর্থাৎ 600 টাকা আগে থেকে দেওয়া আছে, আর কত টাকা বাড়াতে বলছে 400 টাকা, তাহলে নতুনটার পরিমাণ হবে 1,000। আর যদি এখানে টাকায় দেওয়া থাকতো, তখন যেটা অঙ্কে দেওয়া থাকে সেটাই হবে কি নতুন। তাহলে আজকের অঙ্কের ক্ষেত্রে এখানে কত টাকা বাড়াতে বলছে আরো 400 টাকা, টাকাই বলে নাই, তাহলে নতুনটার পরিমাণ হবে পুরাতন 600টার সাথে 400 টাকা যেটা বাড়াতে বলছে সেটা যোগ করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির বা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতির বা করিন সঞ্চিতির পরিমাণ হবে কত 1,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত দ্বিতীয় যে অঙ্কটি আমরা দেখব সেটি হচ্ছে বিবিধ দেনাদার 13,000 টাকা কিন্তু 500 টাকা আদায়যোগ্য নয়। এটা কিসের আদায়যোগ্য নয়? দেনাদারের উপর আদায়যোগ্য নয়। দেনাদারের উপর 5% হারে সঞ্চিতি ধার্য করতে হবে। সঞ্চিতি কত অর্থাৎ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি কত, আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম। যদি অঙ্কে একটি অনাদায়ী দেনা থাকে তাহলে সেটিকে আমাদের নতুন অনাদায়ী দেনা হিসাবে গণ্য করতে হবে। তাহলে এখানে নতুন সঞ্চিতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেনাদার থেকে নতুন অনাদায়ী দেনা বাদ দিতে হবে। তাহলে নতুন অনাদায়ী দেনা 500 টাকা, অবশিষ্ট থাকে 12,500। এই টাকাটার উপর 5% ক্যালকুলেশন করলে যে টাকাটা পাবো 625 টাকা, এই টাকাটা হচ্ছে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি বা নতুন করিন সঞ্চিতি। অনেক সময় অপশনে পরীক্ষায় 625 টাকা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা দেখব 13,000 এর উপর সরাসরি ক্যালকুলেশন করে কোনো অপশন আছে কিনা।
যদি 13,000 এর উপর 5% ক্যালকুলেশন করে কোনো অপশন থাকে, সেক্ষেত্রে আমরা 625 টাকা দেওয়া না থাকলে এই 13,000 এর উপর 5% ক্যালকুলেশন করে যে উত্তরটা পাবো সেটা আমরা অপশন হিসাবে বেছে নিব। যে বা যিনি ওই প্রশ্নটি করেছেন তিনি 500 টাকাটাকে নতুন অনাদায় পাওনা না ধরে পুরাতন অনাদায় পাওনা হিসেবে গণ্য করেছেন, সেক্ষেত্রে আমরা 13,000 থেকে আর 500 বাদ না দিয়ে সরাসরি 13,000 টাকার উপর 5% ক্যালকুলেশন করে উত্তর বের করব। অনাদায়ী দেয় না সঞ্চিতি সংক্রান্ত সর্বশেষ যে অঙ্কটি আমরা সমাধান করে দেখব, প্রারম্ভিক দেনাদার 5,000, সমাপনী দেনাদার 10,000, করিম সঞ্চিতি 500 টাকা, 10% নতুন করিম সঞ্চিতি হলে করিম সঞ্চিতি হিসাবে কত আসবে। এখানে নতুন অনাদায় দেয় না দেওয়া নাই বা পুরাতন অনাদায় দেয় নাও দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি সমাপনী দেনাদারের উপর 10% ক্যালকুলেশন করে নতুন অনাদায় দেয় না সঞ্চিতি বা নতুন করিম সঞ্চিতি নির্ণয় করব। তাহলে 10,000 টাকার 10% ক্যালকুলেশন করলে আসে 1,000। এখন 1,000 টাকা হচ্ছে নতুন করিম সঞ্চিতি বা নতুন অনাদায় দেয় না সঞ্চিতি। এখানে বলছে করিম সঞ্চিতি হিসাবে কত টাকা আসবে, অর্থাৎ মোট করিম সঞ্চিতির পরিমাণ কত হবে। তাহলে আগে থেকে করিম সঞ্চিতি দেওয়া আছে, অর্থাৎ পুরাতন করিম সঞ্চিতি পরিমাণ হচ্ছে 500, নতুনটা কত 1,000। তাহলে মোট করিম সঞ্চিতির পরিমাণ দাঁড়াচ্ছে 1,500 টাকা।